এবারে জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে 3 থেকে 6 মার্চ। এতে গুরুত্ব দেওয়া হচ্ছে রাজস্ব বৃদ্ধি আর নতুন কর্মসংস্থান সহ অর্থনৈতিক নানা বিষয়। জনপ্রশাসন মন্ত্রী জানান, সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে আরও দক্ষতা বৃদ্ধির নজরও থাকছে এবারে জেলা প্রশাসক সম্মেলনে। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন হয় মাঠ প্রশাসন কর্মকর্তাদের মাধ্যমে। এই জন্য সরকারের কাছে মাঠ প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। আর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সরকারের সবচেয়ে বড় আয়োজন জেলা প্রশাসক সম্মেলন। বরাবরের মতোই এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে এই সম্মেলনের উদ্বোধন করবেন। 3 থেকে 6 মার্চ অনুষ্ঠেয় এই সম্মেলনের কার্য অধিবেশনগুলো হবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। এবার ডিসিদের কাছে থেকে প্রায় 300 প্রস্তাব এসেছে, যাতে গুরুত্ব পাচ্ছে অর্থনৈতিক নানা বিষয়। ডিসি কনফারেন্সটা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমরা দেখে থাকি এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে থাকেন। আমাদের আগামী 5 বছরের মানুষের প্রত্যাশা, আমাদের উন্নয়নের জায়গাটি সব বিবেচনা করেই কিন্তু আমরা সার্ভিসটাকে আরও কীভাবে উন্নত করতে পারি। এবার সারা দেশে জেলা প্রশাসকরা নানা খাতের প্রস্তাব পাঠিয়েছেন প্রায় 300-র মতো। এসবের মধ্যে রয়েছে অর্থনৈতিক ব্যবস্থাপনা, রাজস্ব আদায়, দেশীয় পণ্য উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি। APA বাস্তবায়নের একটি ব্যাপার আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের বাৎসরিক কর্ম পন্থা এবং কর্ম যেগুলো আছে সেগুলো নির্ধারণ করে এবং সেটি 1 বছরে কিভাবে বাস্তবায়ন করবে সেটি কিন্তু লক্ষ্য ঠিক করে নিয়ে সেটি করতে হয়। মাঠ প্রশাসনকে আরো জনমুখী করার গুরুত্ব থাকছে এবারে জেলা প্রশাসক সম্মেলনে। সেগুলো আমাদের নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।